আজকের বিষয় ঘর্ষণ তাহলে ঘর্ষণের প্রথমে যেটা আমরা জানবো ঘর্ষণের উৎস কী উৎস হচ্ছে ধরে নিচ্ছি আমরা একটি টেবিল নিচ্ছি টেবিলের উপর একটি ব্লক নিচ্ছি এবার এই ব্লকের ক্ষেত্রে যদি এর ভরটা এম হয় তাহলে এর ওজন নিচের দিকে কাজ করবে এবং লম্ব প্রতিক্রিয়া ওপরের দিকে কাজ করবে লম্ব প্রতিক্রিয়াকে এক্ষেত্রে আমরা এন দিয়ে দেখাচ্ছি এবার এই বরাবর যদি আমরা ক্যাপিটালে বল প্রয়োগ করি দেখা যাবে যদি বস্তুটা গতিতে আসার চেষ্টা করে বা গতিতে আসে সেক্ষেত্রে এই বলের বিরুদ্ধে বিপরীত দিকে একটি বল উদ্ভব হবে যে এর গতিকে বাধা দেবে তো বিপরীত দিকে যে বলটার উদ্ভব হয় সেটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল তাহলে ঘর্ষণের উৎসটা কী ঘর্ষণের উৎস জানবার জন্য আমরা বলতে পারি কোন তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয় তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে গতি কোন দিকে সামনের দিকে এবং এর গতির বিরুদ্ধে কি হচ্ছে যে বলটা কাজ করছে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল বা এটাকে আমরা সিম্পলি ঘর্ষণ দিয়ে ব্যাখ্যা দিতে পারি তাহলে এবার যদি আণবিক স্তরে দেখি তো এখানে এই তলটার কথাটা যদি আমরা কনসিডার করি এই গোল করা অংশটা যদি কনসিডার করি এটা অমসৃণ হলে তো এমনি ঘর্ষণ আসবে আমরা বুঝতে পারবো কিন্তু যদি খুব মসৃণও থাকে উচ্চ আণবিক যন্ত অনুবীক্ষণিক যন্ত্রে যদি দেখা যায় এর তলটা উপরের তলটা ধরে নিচ্ছে এরকম আছে এবং নিচের তলটা কিছুটা এইরকম থাকবে মানে এদের মধ্যে কি থাকবে কিছু খাঁজ থাকবে তো এখানে আমরা তিনটা তল নিচ্ছি ধরে নিচ্ছি এটা এ ওয়ান এখানে একটা এ টু আর একটা এ থ্রি তাহলে এই তলগুলা যখন পরস্পরের সংস্পর্শে থাকে আর উপরের বস্তু আর নিচের বস্তু বা উপরের যে বস্তু আছে তার ম্যাটেরিয়াল এবং নিচের যে তলটা আছে তার ম্যাটেরিয়াল যদি আলাদা হয় এদের মধ্যে একটি আসঞ্জন বল কাজ করে অর্থাৎ এখানে একটি বল কাজ করবে যেটাকে আসঞ্জন আসনজন বা অ্যাডেশান বল বলা হয় তো এই আসনজন বলের জন্যই কি হয় এদের মধ্যে একটা টাইট বন্ডিং তৈরি হয় এবার যখন আমি এই উপরের বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করব। অর্থাৎ এই বরাবর যখন আমরা এফ বল প্রয়োগ করব। তখন এই বলটা কি করবে এদের মধ্যে যে আন্তঃআণবিক বলটা কাজ করছে বা আসনজন বলটা কাজ করছে সেইটা প্রতিমিত করে এই বস্তুটাকে গতিতে নিয়ে আসবে তাহলে এই আসনজন বলের জন্য আমরা বলতে পারি যে এখানে ঘর্ষণের সৃষ্টি হবে বা যে বলটা আসবে সেটা বস্তুর গতিকে বিপরীত দিকে বাধা দেবে এটাই হচ্ছে ঘর্ষণের উৎস এইবার ঘর্ষণকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর দু নাম্বার হচ্ছে চল ঘর্ষণ ইংলিশটা নিতে পারি এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান আর এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশান তাহলে প্রথম আমরা ব্যাখ্যা দেব স্ট্যাটিক ফ্রিকশান বা স্থিত ঘর্ষণ তো এখানে আমরা আবার ওই ছবিটা নিতে পারি ধরে নিচ্ছি একটি তল আছে যার উপরে একটি বস্তু আছে বস্তুর ভরটা যদি এম হয় নিচের দিকে রোজন কাজ করবে এম জি এবং উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া এন এবার এই বরাবর আমরা ক্যাপিটালের বল প্রয়োগ করছি এই বরাবর কি হবে স্মল এফ ঘর্ষণ বল চলে আসবে তাহলে প্রথম ক্ষেত্রে এফের মান যাই হোক না কেন ধরে নিচ্ছি যে বস্তুটা গতিতে আসছে না তাহলে যদি আমরা একটা টেবিল বানাই ধরে নিচ্ছি এইখানে আমরা ক্যাপিটাল এফ দিচ্ছি এখানে স্মল এফ দিচ্ছি তাহলে যখন আমরা এফটা জিরো দিচ্ছি স্মল এফটাও জিরো যখন এফটা পাঁচ নিউটার্ন অ্যাপ্লাই করছি তখন ধরে নিচ্ছি এটা পাঁচ নিউটন হচ্ছে এবার যখন দশ নিউটন করছি ধরে নিচ্ছি এটাও দশ নিউটার্ন হচ্ছে এখনও পর্যন্ত বস্তুটা চলতে শুরু করেনি কিন্তু যখন দশ থেকে আমরা এগারো করবো ধরে নিচ্ছি যখন এটা এগারো নিউটার্ন দিব তখন এটা চলতে শুরু করবে এবং ধরে নিচ্ছি এক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা আট হয়ে গেছে তাহলে যদি আমরা এটা দেখি এতদূর পর্যন্ত কী হয়েছে বস্তুটা স্থির আছে এইখানের পর থেকে কী হবে এটা চলতে শুরু করবে তো এখানে এই যেই এখানে ক্যাপিটাল এফের মানটা দশের জন্য এখানে স্মল এফটা দশ হচ্ছে এই মানটাকেই বলা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বা এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান মানে এখানে স্থিত ঘর্ষণের সংজ্ঞা আমরা দিতে পারি কোন তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না তখন এক তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বলা হয় তাহলে এখানে স্থিত ঘর্ষণ কোনগুলো হতে পারে এটা জিরো আছে এটা না ধরলেও চলবে কিন্তু এখানে পাঁচটাও স্থিত ঘর্ষণ দশটাও স্থিত ঘর্ষণ কিন্তু এই পাঁচ আর দশের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে এই দশটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ কারণ এইটা হচ্ছে এই স্মল এফের সর্বোচ্চ মান এরপর দেখা যাচ্ছে মানটা কমে গেছে দশ থেকে কমে আট হয়ে গেছে তো এটাকে বলা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ সীমাস্ত ঘর্ষণের সংজ্ঞা দিতে পারি শীত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্ত ঘর্ষণ বলা হয় তাহলে সীমাস্ত ঘর্ষণকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি হেডিং দিচ্ছি সীমাস্ত ঘর্ষণ তাহলে সীমাস্ত ঘর্ষণের ব্যাখ্যা দেবো এফটা যদি এফ ম্যাক্সিমাম হয় যখন ঘর্ষণ বলটা সীমাস্ত মানে যাবে তখন ওটাকে বলা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশান তো আমরা ম্যাক্সিমাম যে কাজ করবো এই লিমিটিং ফ্রিকশান নিয়েই কাজ করব নেক্সট পরেরটা ব্যাখ্যা করবো পরে দু নাম্বার নিচ্ছি সেটা নিচ্ছি হচ্ছে ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন তো এই স্লাইডিং ফ্রিকশনের সঙ্গে আমরা এরকম নিতে পারি কোন তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হয় তখন একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চলঘর্ষণ বলা হয় চলঘর্ষণকে বিসর্প ঘর্ষণ বা গতিও ঘর্ষণও বলা যায় তাহলে চলঘর্ষণের ক্ষেত্রে বস্তুটা কি হবে চলতে শুরু করবে মানে আমরা ধরে নিচ্ছি একটি তলের উপর একটি বস্তু আছে এর ভর যদি এম হয় নিচের দিকে এম জি হবে ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া এন কাজ করবে এবার এই বরাবর এফ বল প্রযুক্ত হয়েছে যার জন্য কি হবে এখানে একটা ঘর্ষণ বল আসবে এটাকে আমরা এপ প্রাইম দিয়ে দেখাচ্ছি তাহলে এই বস্তুটা যদি এই বরাবর সমবেগে চলে সমবেগে চললে যে ঘর্ষণ বলটা কাজ করবে গতির বিরুদ্ধে অর্থাৎ এই এফ প্রাইম এটাকে বলা হবে চলঘর্ষণ বা ঘর্ষণ বা গতিও ঘর্ষণ তাহলে এই ঘর্ষণের যদি আমরা একটি লেখচিত্রের সাহায্যে এটাকে দেখাই তাহলে আমরা দুটো অক্ষ নিচ্ছি ধরে নিচ্ছি এটা মূলবিন্দু এই বরাবর আমরা ঘর্ষণ বল এফ দিয়ে ডিনোট করছি আর অক্ষ বরাবর আমরা প্রযুক্ত বল ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করছি তাহলে আমরা যে গ্রাফটা নিয়েছিলাম জিরো যখন এফ ছিল ক্যাপিটাল এফটা তখন স্মল এফটাও জিরো ছিল তো এক্ষেত্রে এটা সরল রৈখিক হবে ধরে নিচ্ছি বস্তুটা ও থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে পৌঁছেছে এই বিন্দুতে পৌঁছাবার পর মুহূর্তে এটা গতিশীল হবে যখন গতিশীল হবে এক্ষেত্রে এর ঘর্ষণের মানটা কিছুটা কমবে যেমন এটা দশ থেকে আট হয়েছে দিয়ে এটা ফ্ল্যাট হয়ে যাবে এটা আটেই থাকবে এটা আর বাড়বে না ফর এক্সাম্পল এটা আমরা দশ নিউটার নিচ্ছি এটা আট নিউটার নিচ্ছি এই টেবিল থেকে তাহলে দেখা যাচ্ছে প্রযুক্ত বলের সর্বোচ্চ যেটা মান আছে বা এই বিন্দুটাই হচ্ছে ঘর্ষণ বলটা সর্বোচ্চ তাহলে এখান থেকে এইটা যেটা কাজ করছে এইখানে থাকবে হচ্ছে এটা স্থিত ঘর্ষণ এবার এখান থেকে এটা এ থেকে বি পর্যন্ত এখানে কি হচ্ছে বস্তুটা চলতে শুরু করবে এখনো চলেনি জাস্ট চলতে আরম্ভ করবে যখন আরম্ভ করবে বলের মানটা কিছুটা নামবে দশ ছিল ওটা আট হয়ে গেছে তারপর যতক্ষণই ওটা গতিতে থাক না কেন তার ঘর্ষণের মানটা ধ্রুবক থাকবে মানে এই বি থেকে সি পর্যন্ত আমরা বলতে পারি এটা চলো ঘর্ষণ তাহলে এখান থেকে এই পর্যন্ত বস্তুটাই স্থির তারপরে ট্রানজিশন হচ্ছে স্থির থেকে গতিতে আসছে তারপর এটা চলতে শুরু করছে তো যখন চলতে শুরু করবে এর যে ঘর্ষণ বলের মানটা হবে সেটা ধ্রুবক হয়ে যাবে নেক্সট আসবো ঘর্ষণের সূত্রাবলী বলি ঘর্ষণের সূত্র নিউটনের সূত্র বা অন্য কোনো সূত্রের মতো স্ট্রেট ফরওয়ার্ড নয় এটা একটু ব্যাখ্যামূলক সূত্র এর টোটাল তিনটা পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তলের আপেক্ষিক গতির গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করবে প্রথম পয়েন্ট নিচ্ছি ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে দু নম্বর নেব সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্ত ঘর্ষণ বা চল ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক তাহলে যদি আমরা এটা সমীকরণ নেই ধরে নিচ্ছি একটা ছবি এটা নিচ্ছি এই বরাবরের ওজন এমজি এই বরাবর লম্ব প্রতিক্রিয়া এন কাজ করছে এটা প্রযুক্ত বল এক্ষেত্রে এই দিক বরাবর ঘর্ষণ বল এফ কাজ করছে তাহলে দ্বিতীয় সূত্র বলছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে তাহলে এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এন তাই ঘর্ষণ বলটা কী হবে লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে তিন নাম্বার তো লম্ববল ধ্রুবক হলে দেখা যায় সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে এক ঘর্ষণ এক স্পর্শতলে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় দুই তল দুটির আপেক্ষিক গতির উপরও নির্ভরশীল নয় তাহলে যদি এন ইকোয়াস টু ধ্রুবক হয় মানে লম্ব প্রতিক্রিয়াটা যদি ধ্রুবক হয় এপটা ইন্ডিপেন্ডেন্ট হবে কার থেকে ক্ষেত্রফলের থেকে দিলে এটা ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল নয় আর দ্বিতীয় নেব হচ্ছে আপেক্ষিক গতির উপরও নির্ভরশীল নয় মানে আপেক্ষিক গতি বেশি হলো না কম হলো তার উপর ঘর্ষণ বলের মানের কোনো পরিবর্তন হবে না এই তিনটাই হচ্ছে ঘর্ষণের সূত্র প্রথম সূত্র পেলাম আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করবে দেখা যাচ্ছে বস্তুটা যদি এই বরাবর ভি বেগে সামনের দিকে এগোয় সেক্ষেত্রে ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীত দিকে কাজ করছে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে যে পরিমাণ ঘর্ষণ বল আসবে সেটা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক অর্থাৎ আমরা লিখতে পারি এ প্রো টু এন আর তৃতীয় হচ্ছে ঘর্ষণ ঘর্ষণের ক্ষেত্রে যদি এনটা ধ্রুবক থাকে কন্ডিশন অ্যাপ্লাই এনটা যদি ধ্রুবক থাকে তার ক্ষেত্রে এটা ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় আর একটা হচ্ছে আপেক্ষিক গতির উপরও নির্ভরশীল নয় অর্থাৎ ক্ষেত্রফল বড় হলো না ছোট হলো সাইকেলের চাকা মোটা হলো না সরু হলো তার উপর ঘর্ষণটা নির্ভর করবে না আর হচ্ছে যদি সাইকেলের কথাই বিবেচনা করি তাহলে তার গতিটা কতটা আছে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টায় যাচ্ছে না ষাট কিলোমিটার পার ঘণ্টায় যাচ্ছে তার উপরেও ঘর্ষণ বলটা নির্ভর করবে না তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা পাবো এখান থেকে আমরা নির্ণয় করবো ঘর্ষণ গুণাঙ্ক এটা নির্ণয় করব প্রফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান তাহলে আমরা সূত্র থেকে পাচ্ছি ছবিটা একবার দেখে নেবো এটা বস্তুটা নিচের দিক বরাবরের এমজি উপর দিক বরাবর এন কাজ করছে এই বরাবর আমরা এফ দিচ্ছি এই বরাবর স্মল এফ আছে তাহলে সূত্র বলছে যে এফ প্রপোর্শনাল টু এন হবে অর সমানুপাতিক ধ্রুবকটা যদি তুলে দেয় সেক্ষেত্রে এফ ইক টু আমরা লিখতে পারি মিউ ইন টু এন সমানুপাতিক ধ্রুবক মিউ নিচ্ছি অর মিউ ইকোয়াস টু লিখতে পারি এফ বাই এন তো এখানে এই যেই মিউটা আসছে এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক তাহলে নতুন জিনিস এটার আমরা সংজ্ঞা দিতে পারি সংজ্ঞা এরকম হয়ে যাবে ঘর্ষণ গুণাঙ্গ দেখতে পাচ্ছি আমরা মিউ ইকাল টু এফ ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া অর্থাৎ এটাকে লিখতে পারি সীমাস্ত ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া তাহলে এখান থেকে যদি সংজ্ঞা দেই বলতে পারি সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্ত ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকেই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় তাহলে দেখা যাচ্ছে মিউ ইক টু এফ বাই এন তাহলে এই দুটোর অনুপাতকেই বলা হবে ঘর্ষণ গুণাঙ্ক তাহলে যেহেতু এটা দুটো বলের অনুপাত তাই মিউটা হচ্ছে এককহীন আর মাত্রাহীন রাশি এটার কোনো এককও থাকবে না মাত্রাও থাকবে না নেক্সট মিউর মানটা কত হতে পারে মিউর মান আমরা আলোচনা করব তো ঘর্ষণ গুণাঙ্ক মিউ দুটি বলের অনুপাত হয় এর কোনো এককোনই মাত্রাও নেই আমরা দেখতে পাচ্ছি তো এটি একটি সংখ্যা মাত্র তো মিউর মান সাধারণত একের থেকে কম হয় যদি আমরা সাধারণভাবে দেখি সাধারণত মিউ লেস দেন ওয়ান হয় কিন্তু বিশেষ ক্ষেত্রে এর মান একের সমান বা বেশিও হতে পারে ঠিক আছে যদি বিশেষ ক্ষেত্র ধরি তার ক্ষেত্রে মিউ গ্রেটার দেন ইকুয়াল ওয়ান হতে পারে যেমন যদি আমরা একটা এক্সাম্পেল নিই বায়ুশূন্য স্থানে রাখা এবং বৈজ্ঞানিকভাবে পরিষ্কার করা দুটো ধাতব তলের মধ্যে উদাহরণ নিচ্ছি বায়ুশূন্য স্থান আর বৈজ্ঞানিকভাবে পরিষ্কার করা দুটি ধাতু বোতল তো এই দুটি ধাতু বোতলের ক্ষেত্রে মিউর মান মোটামুটি দশ পর্যন্ত হতে পারে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মিউর মানটা গ্রেটার দেন ওয়ান তো আমরা এখানে যে সকল প্রবলেম করব তার ক্ষেত্রে মোটামুটিভাবে মিউর মান লেস দেন ওয়ান নিয়েই কাজ করব পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ ওই রকম মান নিয়ে কাজ করব স্পেশাল কেসে এটা গ্রেটার দেন ওয়ান হতে পারে বা অনেকটাই বেশি হতে পারে নেক্সট আমরা আলোচনা করব চলঘর্ষণ গুণাঙ্ক একই রকম ছবি নেবো এটাকে মিউ প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ধরে নিচ্ছি একটি তল আছে যার উপর একটি ব্লক আছে লম্ব প্রতিক্রিয়া নিচ্ছি এন এই বরাবর চলঘর্ষণ গুণাঙ্ক নিচ্ছি এ প্রাইম বস্তুটা কী আছে এই বরাবর ভিবেগে গতিশীল আছে গতির দিকের বিরুদ্ধে কী হবে ঘর্ষণ বল কাজ করবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ প্রাইম প্রপোর্শনাল টু এন অর এফ প্রাইম ইকোয়াস টু মিউ প্রাইম ইন এন অতএব এখান থেকেও লিখতে পারি মিউ প্রাইম ইকোয়াস টু এফ প্রাইম বাই এন প্রা এন তো এই মিউ প্রাইমটাকেই বলা হবে চলঘর্ষণ গুণাঙ্ক সংজ্ঞা দিতে পারি সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকেই বলা হবে চলঘর্ষণ গুণাঙ্ক তাহলে যদি তলটা অমসৃণ হয় সেক্ষেত্রে বস্তুর গতি সমীকরণ কি আসবে সেটা আমরা বিবেচনা করব ধরে নিচ্ছি একটি তল আছে এর উপর একটি বস্তু আছে এর উপর ধরে নিচ্ছি অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এফ এবং চলঘর্ষণ গুণাঙ্ক যদি এ প্রাইম হয় এর লম্ব প্রতিক্রিয়া আমরা এন নিতে পারি তাহলে এটা এই দুটো তলের মধ্যে যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ প্রাইম হয় এবং এই এফ বলের প্রভাবে যদি বস্তুটা এ তরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর এক্ষেত্রে বস্তুর ভরটা যদি এম হয় নিচের দিকে আমরা এম জি লিখতে পারি তাহলে আমরা সমীকরণ লিখতে পারি যেহেতু এই এফের কিছুটা অংশ চলঘর্ষণকে প্রতিমিত করতে ব্যয়িত হচ্ছে তাই আমরা সমীকরণ লিখতে পারি ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকোয়ালস টু এম ইন্টু এ লিফ্টের মতো সমীকরণ চলে আসবে তো এখান থেকে আমার লক্ষ্য হচ্ছে এই এটা নির্ণয় করা তো এই এটা নির্ণয় করবার জন্য এফটা থাক আমরা জানি এ প্রাইম ইকোয়াস টু মিউ প্রাইম ইন্টু এন ইকোয়াস টু এম এ তো এখান থেকে আমরা নিতে পারি এ ইকোয়াস টু এফ মাইনাস মিউ প্রাইম এন বাই এম এটা হয়ে যাবে বস্তুর তরণের রাশিমালা নেক্সট আসব ঘর্ষণ কোণ ও ঘর্ষণ শঙ্কু তো যে বস্তুটা নিচ্ছিলাম রকম ছবি আঁকছিলাম আর একবার আঁকব ধরে নিচ্ছি একটি বস্তু আছে এই বস্তুটার ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া এটা এন এবং ঘর্ষণ বল আছে এই বরাবর যদি এটা স্থিত ঘর্ষণের জন্য ক্যালকুলেশন করি এটা নিচ্ছি লম্ব প্রতিক্রিয়া এন এবং এ নিচ্ছি ঘর্ষণ বল তাহলে এফ আর n এর যদি আমরা লব্ধি নেই ভেক্টর নিয়ম অনুযায়ী বা সামান্তরিক সূত্র অনুযায়ী এখানে আমরা লব্ধি নিতে পারি ধরে নিচ্ছি এক্ষেত্রে লব্ধিটা আছে কিউ এবার এই লব্ধিটা উলম্ব বলের সাথে যোগ কোন করে এটা যদি ল্যামডা নেই এই ল্যামডাটাকেই বলা হবে ঘর্ষণ কোন তাহলে ঘর্ষণ কোণে সংজ্ঞা দিতে পারি সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্ত ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলা হয় তাহলে সীমাস্ত ঘর্ষণ বল এর এবং লম্ব বল হচ্ছে এন তাহলে এই সীমাস্ত ঘর্ষণ বল এবং লম্ব বলের লব্ধি কিউ লম্ব বলের সাথে যে কোণ তৈরি করে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ এবার এখান থেকে আমরা সমীকরণ নিতে পারি যদি কিউটাকে উপাংশে ভাঙি আমরা এইদিকে উপাংশ পাবো কিউ কস অফ ল্যামডা এইদিকে উপাংশ পাবো কিউ সাইন অফ ল্যামডা অতএব উপাংশ থেকে আমরা লিখতে পারি এন ইকাল টু কিউ কস ল্যামডা এবং এফ ইক টু কিউ সাইন অফ ল্যামডা তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারি মিউ ইক টু হয় এফ বাই এন তাহলে মান বসালে পেয়ে যাবো সাইন ল্যামডা বাই কস অফ ল্যামডা ওর এখান থেকে লেখা যেতে পারে মিউ ইক টু ট্যান অফ ল্যামডা অর যদি আমার ঘর্ষণ কোন মান নির্ণয় করতে হয় সেক্ষেত্রে লিখতে পারবো ল্যামডা ইকোয়াস টু ট্যান ইনভার্স মিউ এখান থেকে আমরা যদি মিউটা জানা থাকে সেক্ষেত্রে ঘর্ষণকনের মানটা নির্ণয় করতে পারি তো এখানে ধরে নিচ্ছি এটা এক নাম্বার সমীকরণ এবং এটা দু নাম্বার সমীকরণ তাহলে এই এক দুই সমীকরণ থেকে আমরা আরও কিছু জিনিস পেতে পারি যেমন এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করে দিই এক নাম্বার স্কোয়ার প্লাস দু নাম্বার স্কোয়ার এটা যদি করি আমরা লিখতে পারব এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকোয়াস টু কিউ স্কোয়ার ওর লেখা যেতে পারে এন স্কোয়ারটা থাক এফ ইকোয়াস টু আমরা জানি মিউ ইন্টু এন তাহলে এটা হয়ে যাবে মিউ এন হোল স্কোয়ার ইকোয়াস টু কিউ স্কোয়ার যেহেতু এফ ইকোয়াস টু হচ্ছে মিউ ইন্টু এন তাহলে সমাধান করলে পাবো কিউ স্কোয়ার ইকোয়াস টু এন স্কোয়ার কমন নিচ্ছি ওয়ান প্লাস মিউ স্কোয়ার ওর এখান থেকে লিখতে পারি কিউ ইকোয়াস টু এন রুট আন্ডার ওয়ান প্লাস মিউ স্কোয়ার এটা হয়ে যাবে কিউর রাশিমালা নেক্সট নেক্সট আসবো আমরা ঘর্ষণ শঙ্কুতে তাহলে এই যে এই ছবিটা দেখছি এক্ষেত্রে এই কিউটাকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাই মানে তিনশো ষাট ডিগ্রিতে ঘোরাই কার সাপেক্ষে এই এন এর সাপেক্ষে তাহলে এইখানে দেখা যাবে এটাকে যদি আমরা তিনশো ষাট ডিগ্রিতে ঘোরাই এইখানে একটা শঙ্কুর মতো তৈরি হবে তো এই যে এই শঙ্কুটা যার শীর্ষকোণটা হচ্ছে টু ল্যামডা এই শঙ্কুটাকেই বলা হবে ঘর্ষণ শঙ্কু যেহেতু এটা ঘন কোণ মানে দ্বিমাত্রিকে নিলে শীর্ষকোণটা ল্যামডা বলতে পারি তো এক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু নেক্সট আমরা আরেকটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ বিরাম কোণের ক্ষেত্রে আমরা একটি নততল নিতে পারি ধরে নিচ্ছি এটা একটা নততল বা এর উপর একটা বস্তু রাখলে ঠিক কত কোণের জন্য বস্তুটা নিচের দিকে নেমে আসবে না ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা আছে তাহলে বস্তুর ওজন আমি বলতে পারি সিধা নিচের দিকে কাজ করবে ডাব্লু এইবার এই কোণটা থিটা হলে অবশ্যই এই কোণটাও থিটা হবে তাহলে এটা হয়ে যাবে ডাব্লু কস থিটা এবং এই বরাবর আসবে ডাব্লু সাইন অফ থিটা এবং এটা আসবে হচ্ছে এন এখন যদি ঠিক এই বস্তুটা পড়বার উপক্রম করে তাহলে পড়বার উপক্রম মানে ও নিচে নেমে আসবে না জাস্ট উপক্রম করবে সেক্ষেত্রে এর ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে গতির বিরুদ্ধে অর্থাৎ উপরের দিকে তাহলে এটার জন্য যদি আমরা সমীকরণ সেট করি লিখতে পারবো এন ইকোয়াস টু ডাব্লু কস থিটা এবং ঘর্ষণ বল এফ ইকোয়াস টু ডাব্লু সাইন অফ থিটা অতএব আমরা লিখতে পারি মিউ ইকোয়াস টু এফ বাই এন তো এইখান থেকে দেখা যাচ্ছে এটা আসবে সাইন থিটা বাই কস অফ থিটা অতএব এখান থেকে লেখা যেতে পারে মিউ ইকোয়াস টু ট্যান অফ থিটা এটা ধরে নিচ্ছি এক নম্বর সমীকরণ আবার আমরা যদি আগের অংশ দেখি এইখানে একটি পেয়েছিলাম মিউ ইকোয়াস টু ট্যান ল্যামডা যেখানে ল্যামডাটা ছিল ঘর্ষণকোন এইটাকে যদি ওইখানে বসাই এটা যদি আমি এ সমীকরণ ধরি তাহলে এ সমীকরণ অনুযায়ী যদি এটা বসাই লিখতে পারবো ট্যান অফ ল্যামডা ইকোয়াস টু ট্যান অব থিটা অতএব লিখতে পারি ল্যামডা ইকোয়াস টু থিটা অর্থাৎ ঘর্ষণকোণ সমান কী হচ্ছে বিরাম বিরামকোণ তাহলে বিরাম বিরামকোণের সংজ্ঞা কি দিতে পারি বলতে পারি নথিকোণের যে সর্বোচ্চ মানে নততলের উপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতিকোণ বা বিরাম বিরামকোণ বলা হয় অর্থাৎ এই কোনটার সর্বোচ্চ যে মানের জন্য বস্তুটা নিজের ওজনের উপাংশ অর্থাৎ ডাব্লু সাইন থ্রিটা পার্টের জন্য নিচের দিকে নাম্বার উপক্রম করবে আদপে নামবে না এই উপক্রম করলেই ওটাকে বলা হবে স্থিতিকোণ বা বিরামকোণ তো এখান থেকে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে স্থিতিকোণ বা বিরামকোণ অর্থাৎ এখানে যে কোনটা তৈরি হচ্ছে সেটা এখানে ঘর্ষণ কোণের সাথে সমান হবে তো এটার কিছু আলোচনা তো তলটা যদি সম্পূর্ণ মসৃণ হয় তার ক্ষেত্রে মিউ কষ্ট টু জিরো তাহলে স্থিতিকোণ কত হবে শূন্য তো এগুলো যদি আমরা আলোচনা করি প্রথম পয়েন্ট পাবো যদি মসৃণ তল হয় তলটা যদি মসৃণ হয় মিউ ইকোয়াস টু জিরো হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি থিটা ইকোয়াস টু জিরো অর্থাৎ স্থিতিকোণ বা যেটাকে বিরাম কোন বলা হচ্ছে সমান শূন্য হয়ে যাবে কারণ অনুভূমিক তলে সামান্য নত করলেই কী হবে বস্তুটা নিচের দিকে নেমে আসবে দু নম্বর পয়েন্ট নিতে পারি নথিকোণ যদি স্থিতিকোণের চেয়ে বড় হয় তাহলে কেবলমাত্র ঘর্ষণ বল তার বস্তুকে সাম্যাবস্থায় রাখতে পারবে না অতিরিক্ত বাহ্যিক বল রাখবে অর্থাৎ এখানে নিচ্ছি নথিকোণটা স্থিতিকোণের থেকে যদি বড় হয় ঠিক আছে অর্থাৎ এখানে নথিকোণ কোনো একটা সময় ধরে নিচ্ছি এটা এর স্থিতিকোণ আছে থিটা এবার কোনো কারণে যদি তলটা একটু উঠিয়ে দেই তাহলে এটা যদি থিটা প্রাইম হয় তো এখানে শর্ত নেব যদি থিটা প্রাইম গ্রেটার দেন থিটা হয় তার ক্ষেত্রে কী হবে বস্তুটা আপনি থেকেই নেমে আসবে তিন নম্বর পয়েন্ট নিতে পারি একই নততলের উপর রাখা বস্তুর বিভিন্ন বস্তুর ক্ষেত্রে স্থিতিকোণ বিভিন্ন হতে পারে কারণ বিভিন্ন বস্তুর জন্য মিউটা আলাদা লিখতে পারি যদি মিউ আলাদা হয় আলাদা আলাদা বস্তুর জন্য সেক্ষেত্রে থিটাটাও আলাদা হবে ঠিক আছে এগুলো সব আলাদা আলাদা বস্তুর জন্য আর চার নাম্বার তো আমরা প্রমাণ করেই দিলাম ল্যামডা ইকোয়াস টু থিটা হয় অর্থাৎ ঘর্ষণ কোণ সমান বিরাম বিরামকোণ হয়ে যায় ঠিক আছে এটা পরীক্ষায় প্রমাণেও আসে এটা প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো যে ঘর্ষণ কোণ সমান স্থিতি স্থিতিকোণ তো এটা আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি তো এটাই হচ্ছে ঘর্ষণের ফার্স্ট পার্ট